একটি ইঁদুর হাত ধুয়ে চুলা জ্বালিয়ে দেয়। পাত্রে তরল ক্রিম ঢেলে দেয়। তারপর কিছু শুকনো মাশরুম এতে দেয়। এতে স্বাদ কিছুটা ভালো হয়, কিন্তু তা যথেষ্ট হয় না। সে আদা, রসুন, লবণ, কুচি করে কাটা সবজি পাত্রে ঢেলে একটি চামচ দিয়ে নাড়তে থাকে। রান্না হয়ে যায়। তখন সেখানকার ক্লিনার টম ইঁদুরটিকে দেখে ফেলে। ইঁদুরটি তাকে কিছু বলার আগেই টম তাকে ধরতে যায়। তখন প্রধান বাবুর্চি এসে টমকে বকাঝোকা করতে থাকে, কারণ এক বিশেষ কাস্টমার স্যুপ চাচ্ছিল আর টম সেখানে চামচ নিয়ে হয়তো স্যুপ চুরি করে খাচ্ছিল। জ্যাক খুবই রাগান্বিত হয়ে যায়। সেই সময় এক ওয়েটার এসে তারা টেস্ট করার আগেই স্যুপ নিয়ে চলে যায়। প্রধান বাবুর্চি দৌড়ে যায় তাকে থামাতে, কিন্তু দেরি হয়ে যায়। যদি কাস্টমারের এই স্যুপ পছন্দ না হয়, রেস্টুরেন্টের সুনাম নষ্ট হবে। এই কাস্টমার ছিল খুবই ভোজনরসিক বিখ্যাত ফুডি অ্যামি। বিস্ময়কর বিষয়, স্যুপ খেয়ে অ্যামি অত্যন্ত খুশি হলো এবং একে হাই রেটিং দিল।